السلام عليكم ورحمة الله শুনেছি। وبركاته. হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম ওয়ালাইকুম মুরাদ। সালাম। ওয়ালাইকুম সালাম মুরাদ ভাই, শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি কথা বলতে চাচ্ছি। আমি খুব আগ্রহ 2 ঘন্টা যাবো, তবে করতেছি আমি লাইভ শুরু থেকে চেষ্টা করতেছি ঢুকার জন্য। না, এটা মিথ্যা কথা বললেন ভাই, আপনি 30 মিনিট না, দেবেন নাই। আমি আমি আপনাকে কথা, হ্যাঁ, দুইবার কয়েকবার ঢুকছি, কয়েকবার বার হয়েছি। এখন আমি আপনাকে একটু কথা বলি, আমার কথাগুলো শুনেন। আমি আমার আপনি কি শুধু ল্যাপটপ না, আমাকে বলবেন নাকি আমার কথা আপনি, আমি শুনবেন? কোনটা আমার আমার কথা সবাই শুনতেছে। মুরাদ ভাই, আপনি কি শুধু বলবেন আমার কথা নাকি আমার কথা শুনবেন, সেটা জিজ্ঞেস করেছি। আপনার কথা শুনবো। কথা হইলো, আমি যখন কথা বলবো আপনি চুপ থাকবেন, আপনি যখন কথা বলবেন আমি শুনবো, প্রশ্ন কিন্তু উত্তর ভাই, হবে। আপনি যদি কিন্তু আপনি যদি আপনি যদি মনে করেন ঘন্টার পর এখন ঘন্টা 7টা পরে দেব। একাধিক প্রসঙ্গে যদি কথা বলেন তাহলে আমি কি করে আচ্ছা শুনবো ভাইয়া সেটা? শুনেন, এই আমি, শুনেন আমাকে আপনি, তো ল্যাপটপ না, একদম আমার আপনি মোবাইল, দেখেন। আমার মেয়েটা জমা পড়াই দিচ্ছে, শুনেন। আচ্ছা আচ্ছা, দেখ। আমি আমি ধর্ম সম্বন্ধে প্রায় 28 বছর গবেষণা করছি, আমার পার্সোনাল আচ্ছা লাইব্রেরি আছে, আমি নিজে বই লিখছি মানুষ ধর্ম সুফিবাদ নিয়ে, এবং রূপা রহমানের ম্যাডামের সঙ্গে অনেক কমেন্টস টমেন্টস আবার হয়, আজকে আচ্ছা, সুযোগ মিলছে। ম্যাডাম কি আজকে আছেন লাইভে? না নাই, না নেই। আপনি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন ধর্ম সম্বন্ধে, আমি আপনাকে ছুড়ে দিচ্ছি, তবে চেষ্টা করব মৌখিক উত্তর দেওয়ার জন্য। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, কিন্তু আমার তো আপনার কাছে কোনো প্রশ্ন নেই। আপনি কি আমার কাছে কোনো প্রশ্ন করতে এসেছেন বা আমাকে না, কোনো আলোচনা আমাকে করতে আপনি এসেছেন? প্রশ্ন করতে পারেন, আপনি আস্তিক, আমার আস্তিকতা এবং নাস্তিকতা, আপনি এই ধরনের কথা বললে আপনি ধর্মীয় গবেষকদের সঙ্গে কথা বলবেন যারা মাশাআল্লাহ সকল ধর্মের বই পড়াশোনা করছে, আর আপনারা মাশাআল্লাহ। এমন কিছু লোকদের সঙ্গে কথা বলেন তারা হুম হুম আপনাদের প্রশ্নের আনসার গুলা সঠিক সঠিক মধ্যে দিতে পারে না, তখন আমাদের ভিতরে খুব কষ্ট লাগে। আমাদের কাছে জবাব থাকে, জবাবের উত্তর গুলা দেওয়ার সুযোগ নাই। আমার হ্যাঁ মেয়েটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, সে আমাকে মোবাইলের লিঙ্কটা বার করে দিচ্ছে। আচ্ছা আপনি আচ্ছা, আমাকে খুব ভালো আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাকে যে কোনো ভালো, প্রশ্ন করতে পারেন খুব ভালো। না, করেন। আপনাকে প্রতি আমার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আপনি আপনার বক্তব্যে একটা কথা বলেছেন, সেইখানে আমার একটা প্রশ্ন জাগলো মাত্রই, যে আপনি যে বললেন আপনি সব ধর্ম নিয়ে পড়ছেন, তার মানে আপনি ইসলাম জি, ধর্মের কিতাব বাদে অন্য কোনো ধর্মের কিতাব পড়ছেন? আমি ইসলাম তো কোনো ধর্মই না, পৃথিবীর সকল ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম মানে ধর্মের আবির্ভাব, ইসলাম কোনো ধর্ম না, এটা একটা ইসলাম শব্দের অর্থ শান্তি, আরবি সিন ইসলাম ধর্ম শব্দ থেকে অর্থ তো, নিষ্পন্ন, যিনি ইসলাম ইসলাম শব্দ অর্থ তো শান্তি যিনি না, আপনি যিনি ভুল যিনি বলছেন তো। যিনি শান্ত, যিনি ভদ্র, যিনি নম্র, তিনি ইসলাম ধর্মের লোক, এবং আল্লাহ রাসুলে এবং কোরআনে যিনি বিশ্বাসী তিনি ইসলাম ধর্মের লোক, আর যে যে নবী, যদি কোনো নবীর কেউ উত্তরসূরি হয় সেও ইসলাম ধর্মের লোক, আদম, ভাই ঈসা, মুসা, বৌদ্ধ, যিশু, কৃষ্ণ, যদি কেউ কৃষ্ণর অনুসারী হয় সেও ইসলাম ধর্মের লোক। ইসলাম কোনো হ্যাঁ ধর্মের হ্যাঁ ব্যক্তিগত নাম নয়, এটা পৃথিবীর একটা শান্তি, এটা কারো ব্যক্তিগত কামাই না ইসলাম শব্দটা, বলেন। আচ্ছা, একটু দাঁড়ান একটু দাঁড়ান মুরাদ ভাই, অনেকগুলো প্রশ্ন জমে গেল তাহলে। প্রথমত, আপনি অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়েছেন তার মানে, তাই না? আমি বাইবেল, গসপেল, তৌরাত, ইঞ্জিল, জবুর, পাশ্চাত্য দর্শন, মুসলিম দর্শন, ভারতীয় দর্শন, হুম হুম চার্বাক দর্শন, এই যে আরবি বলছেন, ফারাবি বলছেন, রুমি, তারপরে ইমাম গাজ্জালি, ঠিক আছে, চেষ্টা করছি, লালন, হাসন রাজা, আল্লামা ইকবাল, আমি ইন্ডিয়া থেকে বই আনাইছি, আমি এখনো পড়াশোনা করি, স্টাডি করি রাতে 3টা 4টা পর্যন্ত, আচ্ছা আচ্ছা, এবং আপনার নাস্তিকদের ধর্মে পড়ছি, আহমেদ শরীফের বই পড়ছি, এবং পজিটিভ নেগেটিভ সব ধরনের বই পড়ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনাকে করতে পারেন, না না না, আমাকে করতে আমার পারেন, আমার আমি কাছে চেষ্টা প্রশ্ন করবো কিন্তু আপনাকে আপনি বোঝার যে জন্য। কাজগুলো করছেন বা যে বক্তব্যগুলো অলরেডি দিয়েছেন সেইখানে আমার প্রশ্ন আছে। যেমন ধরুন, আমার কি নতুন বলেন, প্রশ্ন গজালো এই জায়গায়, এটা জন্মালো প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন যে বলেন। আপনি ওই হিন্দু বা কৃষ্ণকে ফলো আর করলেও আর হ্যাঁ, বিপুল, আমি হিন্দু ধর্ম পড়ছি বলতে হিন্দু কোনো ধর্মের নাম নয়, সিন্ধু নদের প্রবাসী, গ্রিক ভাষায় আছে উচ্চারণ সর্বত না হয়ে অমর মতো হয়ে যাচ্ছে, তাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম, তারা কিছু কিতাবাদি ফলো করে, ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ এবং গীতা, এবং কিছু উপাখ্যান আছে, পৌরাণিক গ্রন্থ আছে, মহাভারত আছে। হিন্দুদের, হিন্দু সনাতন ধর্মীদের ব্যাপারে ঝামেলা আছে, এটা বহু পুরনো ধর্ম। ধর্ম আপনি কি ধর্ম কাকে বলে জানবেন? না জানবো না, আগে যেটুকু অলরেডি জানিয়েছেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, সেগুলো আগে বলি। আপনি প্রত্যেক ধর্মের প্রশ্নের, ধর্মের আদি, শুনেন আল মুরাদকে আমাকে কথাগুলো শুনতে অনেকে পাচ্ছেন মুরাদ শুনতেছে। ভাই? মুরাদ ভাই কি হ্যাঁ আমাকে হ্যাঁ, শুনতে বলেন পাচ্ছেন? বলেন, আপনি একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো, বলেন। আপনি যে মুসলিম হয়ে অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়েছেন, এটা কি আপনার ইসলাম ধর্ম আপনাকে অ্যালাউ করে? প্রশ্ন নম্বর ওয়ান, এটা হচ্ছে প্রশ্ন নম্বর এক। বলেন বুঝে আপনার ইসলাম কি এটা অ্যালাউ করে? ইসলাম কি আপনার অন্য ধর্ম সম্পর্কে পড়াশোনা করাটাকে সমর্থন করে? না, আপনি পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ পড়তে পারেন, ধর্মগ্রন্থ পড়াতে কোনো দোষ না, আমি গীতা পড়ছি তো, এইটা এইটা মুসলমান, ইসলাম সমর্থন হ্যাঁ, করে? ইসলাম তো সমর্থন করে বলতে ইসলাম তো নাও করে নাই কোথাও যে আপনি গীতা পড়তে পারবেন না, এমন তো আচ্ছা, কোরআনে কোথাও আমি লিখে যদি নাই। আমি যদি দেখাই যে না করা আছে তাহলে কোথায় কোরআনে? আমি দেখাবো আপনাকে, আমি আপনাকে কোরআন আমি থেকে দেখাবো এবং হাদিস থেকেও দেখাবো। ভাইয়া ভাইয়া আপনার নামটা আমি আপনাকে বলি, দেখেন কি জানি আপনার নামটা, ভুলে গেছি, নাম ধরে রাখতে হবে ভাইয়াকে, মাতুব্বর আজাদ অভিজিৎ। অভিজিৎ ভাই। আচ্ছা, পৃথিবীর সমস্ত ঐশী গ্রন্থের সঙ্গে, প্রত্যেকটা গ্রন্থের সঙ্গে এক একটা গ্রন্থের মিল রয়েছে,
যেমন কোরআনে জন্মান্তরবাদ আছে, গীতাতে জন্মান্তরবাদ আছে, কোরআনের মধ্যে জন্মান্তরবাদ হ্যাঁ আছে। আমি জীবের ভিতর থেকে মৃতকে টেনে বের করি, মৃতের ভিতর থেকে জীবিতকে টেনে বের করি, কোরআন মানে কি জানেন? এটা 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 তাফসীর পড়ছেন কোনদিন? এটা কি, এটা মানে কি বুঝাইছে? এটা তাফসীর পড়ছি, এটা জীবের ভিতর, জীবনের ভিতর, জীবনের ভিতর থেকে মৃতকে টেনে বের করে, মৃতের ভিতর থেকে জীবিতকে টেনে বের করে। আচ্ছা আমি আপনার আছে বলে দিচ্ছি, আর আর কিছু কথা মিল আছে যেমন যেমন দেখেন আল্লাহ, আর ওরা ডাকতেছে ঈশ্বর। আল্লাহ একটা মূর্তির নাম, এটা কাবা গৃহে 360টা মূর্তির প্রধান মূর্তির নাম ছিল আলহুয়াল দেবী, আল্লাহ দেবী। এটা অরিজিনাল একটা মূর্তির নাম আল্লাহ নামটা। আল্লাহ নামটা পৃথিবীর সমস্ত যে প্রভুর নাম আছে, আল্লাহ ভগবান পাতিয়ান গড় যাই বলে না কেন, সমস্ত মানুষের সৃষ্টি গোলা। লালন বলেন, মনে মনের ভাব প্রকাশিতে ভাষার উদয় জগতে, মনাতীত অধরে চিনতে ভাষা বাক্য নাই পারে, আল্লাহরই ভজন পূজন সকলই মানুষের সৃজন, অনাত্মা বাচনা কখন বাগেন্দ্রীয় না সম্ভবে। আল্লাহ ভগবান পাতিয়ান গড় যাই বলে না গোলা, এই নামগুলো মানুষ রাখছে। আচ্ছা বুঝতে পেরেছি মুরাদ ভাই, একটু থামেন, আমি একটু এখন আপনাকে প্রশ্ন করবো না, আর আমি এখন আপনার কথাগুলো জবাব দিব একটা একটা করে, ঠিক আছে? আপনি শুনলেন, কারণ আমি আপনার প্রশ্ন করে আমি দেখলাম যে আসলে ই নেই, কোনো লাভ হবে না, কারণ হচ্ছে আপনি ই কি বলে শুনে শুনেন না ঠিকভাবে আর কি আমার কথাগুলো। বা অবশ্যই শুনবো, অবশ্যই শুনবো, বলেন আপনার পুরো নেগেটিভ। আপনি কেন আল্লাহ মানেন না সেটা বলেন, আমি আপনাকে বুঝাই দিই। আল্লাহ না, এটা মহাশক্তি। বুঝতে চাচ্ছি না, আমার কথা বুঝতে চাচ্ছি না, আপনি শুনুন আমার কথা, ঠিক আছে? বলেন। আমি প্রথমত কোরআনের আয়াত আপনি যেটা বলছেন সেটাও দেখাবো, তার আগে এটা দেখাই। দেখেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করে তা কখনই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ঠিকই তো বলছি, যে ব্যক্তি শান্তি কামনা করে না সে সে নরকে যাবে। এটা এটা তো শুধু কোরআনের কথা না, এর পূর্ববর্তী যত কি। দুঃখিত, মানে আপনাকে মনে হয় না যে আপনাকে আপনার সাথে কথা বলা কতটা সম্ভব এখন, তাহলে কথা এভাবেই বলতে হবে যাতে অন্তত শ্রোতারা শুনে অ্যান্ড আপনিও পরবর্তীতে শুনে নিন, ঠিক আছে? আমি যখন যে কথাগুলো বলছি আপনি পরবর্তীতে শুনে নিন, আমি এখন কথাগুলো বলতেছি আপনি শুনে নিন, হ্যাঁ, কারণ আপনার কথা এখন অন্য কেউ শুনবে না, শুধু আমারটা শুনবে, এই জন্য বললাম যে আপনি পরে শুনে নিন আমার কথাগুলো, আমি কি বলছিলাম সেটা শুনে নিন। ইসলাম কোনোভাবেই অন্য কোনো ধর্ম পড়তে দেয় না। এই তাওরাত পড়ার রেফারেন্সটা দেখাই, হাদিসের মধ্যে সরাসরি এসেছে যে অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। নবী মোহাম্মদ নিজে রাগ হয়েছিল, নিজে রেগে গেছিল ওই সময় অন্য ধর্মগ্রন্থ পড়া দেখে। কে পড়তেছিল সেটা? হজরত উমর নিজে, চার খলিফার এক খলিফা হজরত উমার, যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা, সে নিজে পড়তেছিল, তাওরাত পড়তেছিল, এবং সেটা দেখে নবী রেগে গেছে এবং রেগে গিয়ে বলছে, সেই সত্তার শপথ শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। অ্যান্ড আর একটা বর্ণনায় বলছে, তাওরাত পড়তেছে দেখে বলছে, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব, মানে খাত্তাবের পোলা, তোমার কি আমার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমি কি শুভ্র ও নির্মল শরীয়ত নিয়ে আগমন করিনি? যদি আমার ভাই মুসা জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তার অন্য কোনো এখতিয়ার ছিল না, মানে আমাকেই মুসার অনুসরণ করতে হইতো। মানে তার ধর্মের গত হয়ে যাওয়া যেই নবীগুলা, সেই নবীর কথা বলতেছে যে সে বাচ্চা থাকলেও আমারই অনুসরণ করতে হইতো। সেই জায়গায় ভিন্ন ধর্মের কে কৃষ্ণ আর ভিন্ন ধর্মের কে হচ্ছে ইয়া, ভিন্ন ধর্মের কে কৃষ্ণ আর ভিন্ন ধর্মের কে বুদ্ধ, সেইগুলো সে অনুসরণ করা যাবে আপনি বলে দিলেন। আপনি তো ইসলামের এবং হাদিস কোরআনের 12টা বাজাই দিলেন, কারণ ইসলামে আল্লাহর নবী নিজে নিষেধ করতেছে এটা, এবং নবীন রাগ করতেছে সুন্না বা এই যে হাদিস, হাদিস বিশেষ করে আর কি, হাদিসটা হইতেছে তিন রকমের, কওলি ফিলি তাকরিরি। সেটা কীরকম? মুখ দিয়ে একটা কথা কইছে নবী, কওলি হাদিস, কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলছেন, ফিলি মানে নবীজি নিজে করছেন, নিজে করছেন একটা কাজ, আর একটা হইতেছে তাকরিরি, নবীজি মৌনসম্মতি জ্ঞাপন করেছেন। এই তিন রকম। সো নবীজি যদি চুপ থাকে, নবীজির সামনে কোনো কাজ করা হয় নবীজি চুপ থাকে, তার মানে
সেটা নবীজি অ্যালাউ করে দিল, অর্থাৎ ওইটা ইসলামে বৈধ হয়ে গেল। তাইলে সেই জায়গায় যেখানে নবী নিজে করছে, তাওরাত পড়ছে দেখে নবীজি রাগ হয়েছে, সেইটাকে আপনি বলে দিচ্ছেন যে জায়েজ আছে? এটা তো অবাক করা, এটা তো অবাক করা বিষয় যে সুন্নত পালনের গুরুত্ব তার কিছু আদব প্রসঙ্গে এই হাদিসটা হাদিস সম্ভারে আসছে। তার মানে আপনি নবীজি যেটা নিষেধ করছে সেইটাকে আপনি বলে দিলেন যে এটা অ্যালাউড ইসলামে, যেহেতু আপনি ইসলামের শরীরটাকে চেঞ্জ করে দিলেন। তারপর আপনি বললেন যে ইসলাম ধর্মে জন্মান্তরবাদ আছে, আপনি রেফারেন্স হিসেবে কি তুলে ধরলেন? সে সূরা নিসার 4 নম্বর আয়াত, আমরা একটু 4 নম্বর আয়াতটা দেখি তো। না, 4 নম্বর আয়াত না, আপনি বোধহয় অন্য কোনো আয়াত বুঝাইছেন। যাই হোক, জীবিত থেকে মৃতকে তৈরি করি, মৃত থেকে জীবিত তৈরি করি, এটা তাফসিরে গেলে যেই আয়াতেই আছে, এই তাফসিরে গেলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো যে ওইখানে বলা আছে সেটার মানেটা কী। এই যে মৃত্যুর পরে যে পুনরুজ্জীবন, সেটার কথা বলছে যে মৃত থেকে আমি ওই যে জীবিত করতেছি। এবং আর একটা বর্ণনা আছে যে এই যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নাপাক বস্তু হইতে, বা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সবেগে উত্থলিত পানি হইতে, এই যে পানি হইতে, এই যে এটা মৃত সেইখান থেকে জীবিত করছে, এই সব বুঝাইছে। সেইটাকে আপনি বানাইলেন যে মইরা গেছে ওই ব্যক্তিটারে জীবিত করছে, মানে আপনি কোরআনকেও বিকৃত করে ফেললেন, কোরআনের অর্থটাকে বিকৃত করে ফেললেন। অ্যান্ড ইসলাম অনুযায়ী লিখেই হাদিসের মধ্যেই আছে, একবার রাসূলুল্লাহর সামনে একজন একটা হাড্ডি দেখায় বলল, ইয়া নবী, আমাদেরকে কি আল্লাহ পুনরুজ্জীবিত করবে মরার পরে? বলছে হ্যাঁ করবে। তো বলছে এই যে এইরকম হাড্ডি হইয়া গেলে, এইরকম হাড্ডি ছাড়া কিছুই নাই, তারপরেও করবে? বলে হ্যাঁ করবে, এবং তুই শালা জাহান্নামী হবি। মানে শালা বলেনি, বলছে তুই জাহান্নামী হবি। মানে সে বেশি প্রশ্ন করতেছিল, এই জন্য পরে তারে আর কি তার উপরে একটু রাগ দেখাইছে। সো মৃত্যুর পরে কবর থেকে জীবিত করার কথা বলছে। এখন আপনি বলতেছেন এইটার মানে দাঁড় করাইলেন যে মানে, এবং এই যে আলমে বারজাক বলা হয় যেটাকে, পর্দা, বারজাক পর্দা, এটার সময়কালটাকে কেন বলা হয় এটাকে? কারণ এই যে মৃত্যুর পরে এবং ইয়ার আগে, কিয়ামতের আগে, এই সময়টাকে একটা জীবন বলা হয়, বারজাখের জীবন বলা হয়। কেন বলা হয়? কারণ এটা এই যে ইহকাল এবং পরকালের মধ্যে পর্দা, মানে অন্তর্বর্তীকালীন জীবন, এর মধ্যে সে কবরেই থাকবে আর তার রুহ থাকবে রুহ জগতে। এগুলো সব হাদিসের কথা, মানে আমি অবাক হচ্ছি যে এই জিনিসগুলো এখন হাদিস থেকে দেখাইতে হবে আমার। আমি তারপরে দেখাই, কিছু দেখাই, বারজাক বিষয়ক আয়াতসমূহ দেখাই, ইসলাম থেকেই দেখাই। এই যে বারজাক বিষয়ক আয়াতসমূহ, আল্লাহ নিজে বলতেছে কোরআনের মধ্যে, আল্লাহ নিজে বলতেছে যে এই যে যেমন এটা তো তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, মানে এই যে কিয়ামতের দিন পর্যন্ত তার তো এই বারজাকের জীবন থাকবে, তাকে তো পুনরুত্থান করার কোনো সুযোগ নাই। আপনি সেটা দিয়ে বানাই দিয়েছেন যে পুনর্জন্ম আছে, আহারে আল্লাহ থাকলে সুইসাইড করতো। তারপরে একটা জিনিস আপনি বলছেন যে অন্যদের, আচ্ছা ওটা তো উত্তরটা দিচ্ছি যে ইসলাম ছাড়া অন্য কারো অনুসরণ করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা ওইটার রেফারেন্সটা দেখাই, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত মানে ইসলাম ব্যতীত অন্য কারো অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে, দেখাচ্ছি সেটা দলভুক্ত কয় নম্বর আয়াতে আছে বের করে বলতেছি। দান কেউ অনুসরণ করলে দলভুক্ত হবে, আচ্ছা আমি একটু বের করি। এটা মাইদার 51 আছে, আচ্ছা বের করতেছি। 5-এর 51, এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিতেছে যে ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। এই যে তোমাদের কেউ যদি তাদের বন্ধুরূপে গ্রহণ করে সে নিশ্চয়ই তাদেরই একজন,
সে নিশ্চয়ই তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। কিন্তু আরেকটা আর কি রেফারেন্স ছিল, সেটা হচ্ছে সরাসরি এটা বলা যে যাদের অনুসরণ যারা তোমরা যদি ওদের অনুসরণ করো তাহলে ওদের দলভুক্ত হয়ে যাবে। এটা আসলে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, আমি এটা আয়াতে না হাদিসে আমি, আচ্ছা এটা আমি যাই হোক, মানে মূল মূল বর্ণনাটা এখানেই আর কি পাওয়া যায়, যে এখানেও পাওয়া যায় যে তাদের সাথে বন্ধুত্ব করলে বা তাদের অনুসরণ করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে সে জায়গায় আপনি বলতেছেন কেউ যদি কৃষ্ণরে মানে সেও মুসলিম এবং সমস্ত ধর্মই মুসলিম। আচ্ছা এই যে যেই কথাটা বলছেন যে সমস্ত ধর্মই ইসলাম, আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি একটু বলি তাহলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাকি তারা ইয়া হয় না, লা ইলাহা বললে কি সেটা আমি দেখা দিচ্ছি, কি বলতে হবে সেটা দেখা দিচ্ছি। নবীজি নিজে বলতেছে হাদিসের মধ্যে, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই, মানে এই যে বুদ্ধ, ভগবান, ব্রহ্মা, যিশু, ইয়াহওয়ে, কাউকেই বলা যাবে না, আল্লাহকে বলতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং শুধু এটুকু বললেই হবে না, কিন্তু সাথে বলতেছে আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবেহিকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মাল হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে, কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন, মুসলিমদের প্রাপ্য সুযোগ সুবিধা তারাও পাবে এবং মুসলিমদের উপর অর্পিত দায় দায়িত্ব তাদের উপরও বর্তাবে। মানে আপনার নবী বলতেছে যে আল্লাহর কী 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 মানতে হবে সেটা আরও দেখাচ্ছি, কী কী মানতে হবে সেটা বলতেছে, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, আর যেই ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। সো এই যে এই কথাগুলা, এইগুলা তো নবী নিজে বলে গেছে, আল্লাহর মতো আল্লাহর দেখানো পথেই নামাজ করতে হবে, কুরবানির এই যে মাংস সেইভাবে জবে করেই খাইতে হবে, মানে হালাল করে, কষের হবে না, ইহুদিরা যে কষের মাংস খায় সেটা খেলে হবে না, হালাল মাংসটা খাইতে হবে। তারপরে হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, আল্লাহকে আল্লাহ এবং তার রাসুলকে রাসুল বলে মানতে হবে, এগুলো পালন করলে তবেই সে মুসলিম। তাহলে হিন্দুরা তো এগুলো পালন করে না, হিন্দুরা তো তাহলে মুসলিম হইল না, বা বৌদ্ধরা তো মুসলিম হইল না। সো এই এই হচ্ছে এই হচ্ছে আর কি আমার মোটামুটি আপনার বক্তব্যগুলোর মধ্যে আমার এই কয়েকটা মনে রাখতে পারছি, কারণ আপনি তো টানা বলতেছিলেন এক একটা বক্তব্য দিচ্ছেন, এই জন্য আমি মনে রাখ মানে পয়েন্ট আকারে মনে রাখা আমার জন্য খুবই কষ্টকর হচ্ছিল পয়েন্টগুলো মনে রাখা, আপনি অনেকগুলো পয়েন্ট বলছিলেন, তার মধ্যে এই অল্প কয়েকটা পয়েন্ট আর কি আমি বলতেছি। আর একটা পয়েন্ট মিস গেছে, মূল যে পয়েন্টটা মানে সবচাইতে ইন্টারেস্টিং যে পয়েন্টটা সেটা হইতেছে যে ইসলাম মানে শান্তি, এটা একেবারেই ভুল ধারণা, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে শান্তি মোটেই না, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম শব্দটা সালাম থেকে আসেনি, সালাম থেকে আসেনি তো, তাহলে সালাম আল্লাহর শব্দ ইসলাম আল্লাহর শব্দ হইতো না, ইনফ্যাক্ট ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, এবং যেই ব্যক্তি ইসলাম মানে আত্মসমর্পণ করে সেই ব্যক্তিটাকে বলা হয় মুসলিম, আত্মসমর্পণকারী, অ্যান্ড নির্দিষ্ট একজনের কাছে আল্লাহ তাআলার কাছে। এটা যদি মানে কতগুলা মুফতির মুখ থেকে শোনাইতে হবে বা কতগুলা ফতোয়া দেখাইতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে আমি দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাটা ভুল একটা কথা যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দ তো শান্তি না। আমি যেমন একটা ভিডিও দেখাইতেই পারি, যেমন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ করা, আজকে তারা আমাদের গরম অবস্থা। সো ইসলাম মানে হইতেছে আত্মসমর্পণ করা, ইসলাম মানে শান্তি না। এই যে সিলমুন বা এই উচ্চারণটা অনেকটা এইরকম, এই শব্দটা থেকে ইসলাম শব্দের উৎপত্তি, সালাম থেকে না। সো এতটুকুই মনে হয় বলার ছিল ওনার বক্তব্যের মধ্যে। এবারে ওনার কথায় আমরা ফিরে আসি, মুরাদ ভাইয়ের কথা। মুরাদ ভাই এবারে আপনি বলেন, আমরা শুনি এবার আপনার কথা। জি আমাকে লাইন দেন, আমার লাইন তো কাটা দিছিলেন, কথা বলতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টানা কথা বলছিলেন, আপনি আমার কথা শুনছিলেন না, এইজন্য আপনার কথা আমি শুনছি। আপনি আপনি মজবুত হয়ে বসছেন রেফারেন্স টেফারেন্স নিয়ে, আপনি আমার সঙ্গে রেফারেন্স ছাড়া কথা বলেন, আপনার বাক শক্তি টেবিল টকিং কত পাওয়ার আছে একটু দেখি। আর যদি এরকম করতে চান তাহলে আমার ল্যাপটপ আনতে হবে, আমাকে সব দলিল পত্র সামনে আনতে হবে, এবং আপনি যেভাবে লিংক বার করে ফেলেন আমাকে এটা শিখতে হবে, হয়তো 15 দিন একবার সময় লাগবে।
আমরা আমি আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলে কথা বলছি, আপনার প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি। এখানে আস্তিকতা এবং নাস্তিকতা দুটার প্রশ্নে আসতেছি। নাস্তিকতা হলো যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, কোনো শক্তিতে বিশ্বাস করেন না। আস্তিকতা হলো যিনি কোনো শক্তিতে বিশ্বাস করে। আর এখন এই মুহূর্তে যে কথাটা বলছেন, ইসলাম ইসলাম আর মুসলিম এক জিনিস না। ইসলাম এটা একটা আরবি শব্দ, আরবি ভাষা। আমাদের বাংলা ভাষা ইসলামকে যদি বঙ্গানুবাদ করতে চাই, এটার ভাষা আসে শান্তি। ইসলাম শব্দ অর্থ পিস লেখা আছে। আমাকে কথাটা বলতে দেন, কথাটা বলতে দেন। আমাকে আমাকে অফ করে দিয়ে আপনার বক্তব্য দিচ্ছেন, আপনি লিঙ্ক দেখাইছেন বা হাদিস শুনাইছেন, কারণ আপনি টানা কথা বলতেছেন। আপনি শুনেন, আপনি কোন রেফারেন্স দিলে কোরআন থেকে দিবেন, আমার বাচ্চার কালকে ইংরেজি পরীক্ষা, আস্তে কথা বলতে দেন। আমার আমার প্রতিবেশী ঘুমাচ্ছে। আচ্ছা, আপনি কোন দেশ থেকে কথা বলতেছেন আমি জানি না। আপনি কোন দেশ থেকে কথা বলছেন? তাহলে আচ্ছা মুরাদ ভাই, তাহলে কাজ করি। সেটা হচ্ছে আপনি যেদিন ল্যাপটপে থাকবেন এবং যেদিন আপনার কাছে এই দলিলগুলো থাকবে, এই যে ইসলাম শব্দের অর্থ শান্তি, এই যে একটা কথা বলতেছেন বারবার, এই কথাটা দলিলটা যেদিন আপনার কাছে থাকবে, আপনি তাহলে একটা কাজ করেন, ওই দিন আসেন না হয় নাকি? কারণ আপনি দলিল না দেখায় মুখে জাস্ট চাপার জোরে যদি বলেন যে ইসলাম মানে শান্তি, এবং আপনি বললেন না যে টেবিল টক কার কত ইয়া, এই যে আপনি যদি টেবিল টক করেন, ভাই টেবিল টক তো করলে যে কোনো কিছু নিয়েই করা যায়, তাই না? আপনি কোন কথাকে কোন কথা বানাই দিবেন আপনি বা আমি, কিন্তু সেই কথাগুলো শুনে কি মানুষ কিছু শিক্ষা পাবে বা সেই কথাগুলো কি মানুষের আসলে শোনা উচিত? আমি তো মনে করি না শোনা উচিত, আমি তো মনে করি না কারো টেবিল টক কারো শোনা উচিত। কারণ দেখেন, চায়ের দোকানে বসে আমরা মন চাইলে বা টেবিলে বসে এই টেবিল টক আমরা যা খুশি বলে দিতে পারি। এই যে বলে দিলেন আপনি ইসলাম মানে শান্তি, অথচ এটার কোনো দলিল নেই। আরবের ভাষাভাষীরা, আরবি ভাষাভাষীরা মানে আরব আরবি ভাষাভাষী, তাদের কথা বলতেছি, যারা আরব জাতিগতভাবে যারা আরব এবং যাদের মাতৃভাষা আরবি, তারা এই কথা শুনলে হাসে। ইসলাম মিন্স পিস, এই কথাটা শুনলে তারা বলে যে ইসলাম মানে কেমনে শান্তি হয়, ইসলাম মানে তো শান্তি না, সালাম মানে শান্তি, ইসলাম মানে কেমন শান্তি হবে, ইসলাম আর সালাম তো এক জিনিস না, দুটো শব্দ কাছাকাছি আসার জন্য কি দুটো শব্দের অর্থ একই, এরকম তো না। তারা হাসে এই সব কথা শুনলে। এই জন্য আপনাদের সাথে, এই জন্য যখন আপনার এই কথাগুলো বলেন তখন আমি জিজ্ঞেস করি যে রেফারেন্স সহ, আপনি যেহেতু বললেন আপনি আজকে শুধু টেবিল টক করতে পারবেন, রেফারেন্স সহ কিছুই বলতে পারবেন না, তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনি এমন একদিন আসেন যেদিন হয়তো আপনার সন্তানের পরীক্ষা থাকবে না, প্রতিবেশী ঘুমাবে না, এবং আপনি ল্যাপটপ নিয়ে রেফারেন্সগুলো দেখায় দেখায় খুব সুন্দরভাবে এইগুলোর বর্ণনাগুলো দিতে পারবেন, তাহলে আপনি এরকম একদিন আসেন, তাহলে ভালো হয় না নাকি মুরাদ ভাই, কী বলেন? আপনি তো আমাকে অফ করে দেন, আপনি টানা কথা বলেন, কথা বলেন টানা কথা বলেন যে। আচ্ছা আর একটা কথা বলি, শুনেন আমাকে, আমাদের কথাগুলো অনেকে শুনতেছে। আপনার যেরকম একটা পাওয়ার স্টেশন নিয়ে আপনি বসছেন কথা বলার জন্য, আপনার সঙ্গে আমার কথা বলার জন্য আগ্রহ এবং মনের ইচ্ছা আছে, সাহস আছে, বিদায়ী আপনার সঙ্গে কথা বলার জন্য আমি লাইভে আসছি রাত্রে এখন আমাদের দেশে 1টা বাজে। এখন ভাই আপনি একটা কথা বলি শুনেন, এই পৃথিবীর মানুষ তিন ধরনের। Whatever I just said, you ignored the whole thing, right? Whatever I have just said, মানে আমি আমি আপনাকে বললাম যে আপনার যেদিন রেফারেন্স থাকবে না, যে হাতে থাকবে ল্যাপটপ নিয়ে একদিন প্রস্তুতি নিয়ে আসেন, এই কথাটা টোটালি আপনি পুরো ইগনোর করে আপনার বক্তব্যে চলে গেলেন, তাই তো? ভেরি গুড, কোনো সমস্যা নেই। সেমভাবে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাকে ইগনোর করে আমাকে আমার কথা চালিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আপনি যেদিন তাহলে আমার কথাকে ইগনোর না করে আমার কথাকে গুরুত্বের সাথে নিয়ে আপনি হয়তো আমার সাথে আলোচনা করবেন, অন্তত আমি কি বললাম এটা অন্তত শুনবেন, ওই দিন হয়তো আপনার সাথে আবার কথা হবে, এবং আশা করবো ওই দিন আপনার সাথে ল্যাপটপ থাকবে এবং রেফারেন্সগুলো থাকবে। কেমন? শুভরাত্রি।